আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। আমি তোমাদের সাথে যুক্ত রয়েছি মোহাম্মদ মেহেদী হাসান মোল্লা, সহকারী শিক্ষক গণিত, ফাতেহাবাদ পীর সাহেব মাওলানা ফজলুল হক জামিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা দেবিদ্বার কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সর্বদাই মূল পাঠে যাওয়ার আগে উপরের নির্দেশে তোমাদেরকে একটি কথা বলতে হয়, সেটা হচ্ছে মাদক। আবারও বলছি, মাদকের বিরুদ্ধে তোমরা সর্বদাই সোচ্চার থাকবে, নিজে সচেতন থাকবে এবং অপরকেও সচেতন রাখবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিষয়ে দীর্ঘায়িত করব না, আমরা চলে যাব আমাদের মূল পাঠে। আমি তোমাদের সাথে যুক্ত রয়েছি নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। চলো আমরা আজকে একটি সৃজনশীল প্রশ্ন কেন্দ্রিক কিছু শিখনফল অর্জনের চেষ্টা করি এবং আমরা জেনে নিই কী কী শিখনফল আমরা অর্জন করব এবং সেই সৃজনশীল প্রশ্নটি কী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে একটু তাকাও এবং আমরা লক্ষ্য করি যে কী কী শিখনফল আমরা অর্জন করব আজকের প্রশ্ন থেকে। আজকের সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, এ একটি সেট যেটি নাকি স্যাট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তোমরা নিশ্চয়ই অবগত আছো, এতদিনে তোমরা স্যাট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি সম্পর্কে অবগত হয়েছ এবং জেনেছ, এর প্রয়োগ সম্পর্কে জেনেছ। আমরা আজকে বিস্তারিত জানব। এ একটি সেট x বিলংস টু n সাচ দ্যাট x লেস অর ইকুয়াল 5 এবং x মৌলিক সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি একটি উদ্দীপকের একটি অংশ। উদ্দীপকে আরেকটি আছে, b ইকুয়াল x বিলংস টু n সাচ দ্যাট x স্কোয়ার ইজ গ্রেটার দেন 7 এবং x কিউব ইজ লেস দেন 150। এই দুইটি সেট আমাদেরকে উদ্দীপকে দেওয়া আছে। এই দুটি উদ্দীপ সেট থেকে আমরা উদ্দীপককে কাজে লাগিয়ে আমরা নিচের প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। কয়ে আছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কয়ে আছে এ ক্রস এ, মানে কার্তেশীয় গুণজ, এ সেটের সাথে এ সেটের কার্তেশীয় গুণজ এবং বি সেট এ সেটের সাথে বি সেটের কার্তেশীয় গুণজ নির্ণয় করতে বলা হয়েছে। আর গ নম্বরে বলা হয়েছে, প্রমাণ করো যে পি অফ এ অর্থাৎ এ সেটের পাওয়ার সেট, শক্তি সেট আমাদেরকে বের করতে হবে। পি অফ এ ইন্টারসেকশন মানে স্যাট সেট, স্যাট সেট হবে কার সাথে, পি অফ বি এর, পি অফ বি ইকুয়াল হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্ন থেকেই তোমরা কিছুটা শিখনফল সম্পর্কে, যে আমাদের শিখনফলটা কী কী হতে পারে, তোমরা কিছুটা উপলব্ধি করতে পেরেছ। এবং তারপরেও আমি তোমাদেরকে শিখনফলগুলো আবারও একটি একবার বলে নিচ্ছি যে আজকের ক্লাস থেকে আমরা যে শিখনফলগুলো অর্জন করব সেটি হচ্ছে, কোনো স্যাটকে তালিকাবদ্ধতে প্রকাশ করতে পারবো। দুই নম্বর হচ্ছে যে ক্রমজোড় এবং কার্তেশীয় গুণজ সম্পর্কে ব্যাখ্যা সহ গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। আর তিন নম্বর হচ্ছে স্যাট সেট এবং শক্তি সেট সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। এই তিনটি শিখনফল কেন্দ্রিক আমরা সামনের দিকে এগিয়ে যাব। তোমাদের সাথে আমার অনুরোধ রইল যে তোমরা খাতা কলম নিয়ে এবং পাঠ্য বই নিয়ে বসে যাও এবং আমার প্রয়োজনীয় নির্দেশনাগুলো নোট করো। পরবর্তীতে ফেসবুকে আমাদের ক্লাস আপলোড হবে এবং সেখানে লাইভ হবে, তোমরা সেটা লাইভ প্রিমিয়ার হবে, সেখানে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারবে। আমার বিশ্বাস যে আমি তোমাদেরকে রিপ্লাই দিব এবং তোমরা শিখনফলগুলো আরও ভালোভাবে অর্জন করতে পারবে। এবং আমার একটি, তুমি যদি এ ধরনের আরও বেশ কিছু ক্লাস উপহার পেতে চাও তাহলে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, যে মেহেদিস ম্যাথ, মেহেদিস ম্যাথ নামে একটি ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেলে তুমি সাবস্ক্রাইব করে নিবে, পাশে বেল বাটনটিকে ক্লিক করে অন করে দিবে এবং পরবর্তীতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছবে এবং তোমরা সবগুলো ক্লাস একসাথে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেরি করবো না, আমরা চলে যাবো আমাদের মূল পাঠে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা একে একে সমাধান করার চেষ্টা করি। যে আমাকে বলা হয়েছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে এ সেটে বলা হয়েছে x বিলংস টু n সাচ দ্যাট x লেস অর ইকুয়াল 5 এবং x মৌলিক সংখ্যা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মৌলিক সংখ্যা সম্পর্কে নিশ্চয়ই জানো, অবগত আছো যে যে সংখ্যার আর কোনো ওয়ান এবং ওই সংখ্যাটা ভিন্ন, আর কোনো গুণনীয়ক নেই, অর্থাৎ যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে কি করা যাবে না, ভাগ যাবে না, নিঃশেষে ভাগ যাবে না, সে সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। ওয়ান এবং ওই সংখ্যাটি ভিন্ন, অন্য কোনো সংখ্যা দিয়ে যদি তাকে ভাগ না যায় তাহলে সেই সংখ্যাটিকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে এই মৌলিক সংখ্যা আমাদের এই সেটের অন্তর্ভুক্ত, কিন্তু কোন মৌলিক সংখ্যাগুলো? এক্স বিলংস টু এন অর্থাৎ এন হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে
আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে 1 2 স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 5 6 এইভাবে ক্রমান্বয়ে আমরা স্বাভাবিকভাবে যে সংখ্যাগুলোকে বলি এগুলো তুমি বিগত তোমরা বিগত যে চ্যাপ্টারগুলো সে চ্যাপ্টারগুলোতে অবগত হয়েছে স্বাভাবিক সংখ্যা কাকে বলে হ্যাঁ তাহলে সেই স্বাভাবিক সংখ্যার মধ্যে আমার ওই মৌলিক সংখ্যাগুলো আমি নিব যে মৌলিক সংখ্যাগুলো 5 এর ছোট যেমন 1 তো আর মৌলিক সংখ্যা না তাহলে 1 এবং ওই সংখ্যাটি ভিন্ন আগেই বলা হয়েছে তাহলে 2 থেকে আরম্ভ হবে 2 3 এবং 5 5 যেহেতু তার সমান কিন্তু পরবর্তী মৌলিক সংখ্যাটি হচ্ছে 7 কিন্তু 7 আমি নিব না কেন যে 5 এর নিচে অথবা তার সমান হবে তাহলে এই কথাটি আমরা বলি যে আমরা চলে যাচ্ছি আমাদের সলিউশনে ক নম্বরে আমরা বলবো যে উদ্দীপক থেকে প্রাপ্ত A equal X belongs to N such that X less or equal 5 এবং X মৌলিক সংখ্যা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এটার ব্যাখ্যা দিব যে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তালিকা পদ্ধতি মানে কি নিশ্চয় মনে আছে তোমাদের যে সেট গঠন পদ্ধতিতে তার সাধারণ বৈশিষ্ট্যগুলো বলা হবে আর তালিকা পদ্ধতিতে তাকে নির্দিষ্ট করে উপস্থাপন করা হবে এবং কমা দ্বারা পৃথক হবে ওই সংখ্যাগুলো শর্ত অনুযায়ী যে সংখ্যাগুলো আমাদের চলে আসবে যে উপাদানগুলো চলে আসবে তাহলে আমরা লিখব এ সেটের উপাদান সমূহ স্বাভাবিক সংখ্যা যেহেতু তার একটা শর্ত হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে সে তাহলে এই কথাটা আমরা বলবো বলবো যে স্বাভাবিক সংখ্যা কমা দিয়ে লিখবো আর কি বৈশিষ্ট্য আমরা পাই যে সে স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা তারপরে উপাদান সমূহ স্বাভাবিক সংখ্যা কমা মৌলিক সংখ্যা এবং আরেকটা উপাদান আছে আরেকটা বৈশিষ্ট্য আছে যে সে কি 5 এর বড় নয় 5 এর বড় নয় এবং 5 এর বড় নয় তাহলে সুতরাং আমি নির্ণয় সেট কি বলবো সুতরাং নির্ণয় সেট কারা কারা আসবে নির্ণয় সেট হচ্ছে আমরা ইকুয়াল দিয়ে যদি বলি যে কারা কারা আসবে এই উপাদানগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা হতে হবে মৌলিক সংখ্যা হতে হবে এবং 5 এর বড় হতে পারবে না তাহলে আমরা পাচ্ছি 2 3 5 2 3 5 অর্থাৎ এই তিনটা সংখ্যা সকল শর্ত পূরণ করেছে বিধায় আমরা এই তিনটা সংখ্যাতেই নিব এবং তিনটা শর্ত পূরণ করেছে সকল শিক্ষার্থী বন্ধুরা এই সহজমান প্রশ্নে আমরা শিখন পর অর্জন করতে সম্ভব হয়েছে তালিকা পদ্ধতি সম্পর্কে আমরা আশা করি যে তোমরা বুঝেছো যে কিভাবে তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতি থেকে প্রকাশ করতে হয় সেই বিষয়ে তোমরা অবগত হয়েছো এবং আমরা পরবর্তী প্রশ্নের সলিউশনে চলে যাব খ এ ক্রস এ অর্থাৎ এ সেটের সাথে এ সেটের কি এ সেটের সাথে এ সেটের কার্টেসীয় গুণজ এখন এটা কিভাবে আমরা কার্টেসীয় গুণজ সম্পর্কে ধারণা নেওয়ার আগে আমাদের ক্রমজোড় সম্পর্কে ধারণা নিতে হবে কারণ ক্রমজোড় তোমাদের পাঠ্যবইয়ের কথাটা আছে যে ক্রমজোড় হচ্ছে যে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজোড় বলা হয় তাহলে এই ক্রমজোড়ে যেগুলো আসবে একটা সেটের মধ্যে যদি ক্রমজোড় থাকে একটা সেটকে আবার একই সেটের সাথে অথবা অপর কোনো সেটের সাথে যদি আমরা কার্টেসীয় গুণজে যাই গুণ করি একটা সেটের সাথে একটা সেট যখন গুণ করব তখন তার ক্রমজোড়গুলো আসবে এবং এই ক্রমজোড়গুলো আবার ক্রমজোড়গুলো কি কি উপায় আসবে কতগুলো উপসেট হিসাবে প্রকাশ করা যায় সবগুলো উপসেটকে আবার এতে সেটভুক্ত করা হবে তাহলে আমরা কি কি পেয়ে যাব উপসেটগুলো ক্রমজোড়কে আমরা যখন সেটভুক্ত করব তখন আমরা কার্টেসীয় গুণজটা পেয়ে যাব চলো আমরা গণিত সলিউশনে চলে যাই এবং দেখি যে কিভাবে ওটি করা যায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ক নম্বরের সলিউশনে যাচ্ছি আমরা ক্রমজোড় সম্পর্কে জেনেছি কার্টেসীয় গুণজ সম্পর্কেও জেনেছি এখন আমরা প্রয়োগে যাব যে কিভাবে গাণিতিকভাবে এই সমস্যাটা সমাধান করা যায় তাহলে আমরা লিখব যে যেহেতু এ সেটকে আমরা ক নং-এ পেয়েছি ক নং হতে প্রাপ্ত এ আমরা পেয়েছি এ কত পেয়েছিলাম এ এ সেটে আমরা 2 3 5 পেয়েছিলাম তাহলে 2 3 আর 5 আর বি সেটে এটা উদ্দীপকে আছে যে উদ্দীপক
হতে প্রাপ্ত বি সেটে আছে কি বি কিন্তু আমাদের তালিকা পদ্ধতিতে নেই সেহেতু আমাদের কি করতে হবে বি পদ বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিতে হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা ছাড়া আমি গাণিতিক প্রয়োগে যেতে পারবো না তাহলে বি সেটের সেট গঠন পদ্ধতিতে উদ্দীপকে আছে যে এটা হচ্ছে x belongs to n such that x square is greater than 7 এবং x cube is less than 150 এখন আমি কোন কোন উপাদানগুলো নিব খেয়াল করো কোন কোন উপাদানগুলো নিব x টা স্বাভাবিক সংখ্যা x হচ্ছে স্বাভাবিক সংখ্যা কেমন x যে x টা স্বাভাবিক সংখ্যা এবং তাকে শর্ত দেওয়া হয়েছে যে x টা কি 7 এর চেয়ে বড় 7 এর চেয়ে বড় অর্থাৎ তার বর্গটা ওই উপাদানসমূহের বর্গটা 7 এর চেয়ে বড় তাহলে 7 এর চেয়ে বড় হবে এবং ঘনটা হবে তার উপাদানসমূহের ঘন হবে কি 150 এর ছোট তাহলে 150 এর ছোট তাহলে এখানে আমি যদি বের করি যে এখানে যদি যেহেতু স্বাভাবিক সংখ্যা তাহলে আমি 1 2 3 এভাবে যাচাই করব এখানে 1 স্কয়ার সমান সমান হচ্ছে 1 এটা কিন্তু 7 এর চেয়ে বড় না 7 এর চেয়ে বড় না তাহলে এই শর্তটা পূরণ হবে না এবং পূরণ করেনি এবং 1 কিউব ইজ লেস দেন ইকুয়াল হচ্ছে 1 ইজ লেস দেন 150 এই দুইটা শর্তের একটা শর্ত পূরণ করেছে আরেকটা করেনি তাহলে আমি এই 1 কে নিব না তাহলে আমি 2 তে যাব 2 তে যাব যেটা স্বাভাবিক সংখ্যা তাহলে 2 স্কয়ার 2 স্কয়ার সমান সমান হচ্ছে 4 2 স্কয়ার সমান সমান হচ্ছে 4 এটা কিন্তু বড় না এটাও বড় না 7 এর চেয়ে তাহলে এই 2 কেও আমরা এই উপাদানে অন্তর্ভুক্ত করব না এই সেটে অন্তর্ভুক্ত করব না এবং 2 কিউব সমান সমান হচ্ছে 8 এটা কিন্তু 150 এর ছোট কেবলমাত্র একটা শর্ত পূরণ করলেই আমরা নিব না আমরা কি করব দুইটা শর্ত পূরণ করতে হবে তাহলে সে সেটভুক্ত হবে ওই উপাদানগুলো সেটভুক্ত হবে তাহলে 3 দিয়ে করি যদি আমরা 3 স্কয়ার সমান সমান হচ্ছে 3 3 9 এটা কিন্তু 7 এর চেয়ে বড় হয়েছে 9 কিন্তু 7 এর চেয়ে বড় সুতরাং আমরা বলবো যে হ্যাঁ তাহলে এই শর্তটা নেওয়া যেতে পারে যদি অপর শর্তটা পূরণ করে এই উপাদানটা তাহলে 3 কিউব কত 3 3 9 3 27 27 কিন্তু 150 এর চেয়ে ছোট তাহলে আমি এই যে 3 টা নিব এই উপাদানটা নিব তাহলে 4 দিয়ে যদি করি 4 স্কয়ার সমান সমান 4 4 16 এটাও 7 এর চেয়ে বড় এবং 4 কিউব হচ্ছে 4 4 16 4 16 64 64 কিন্তু 150 এর ছোট আমি যদি 5 দিয়ে করি তাহলে এটাও আমি পাচ্ছি তাই না এটাও আমরা পাচ্ছি 3 4 5 দিয়ে যদি করি 5 স্কয়ার সমান সমান হচ্ছে 5 5 25 25 কিন্তু 7 এর বড় 7 এর বড় এবং 5 কিউব 5 5 25 5 25 125 125 কিন্তু 150 এর ছোট খেয়াল করো 6 দিয়ে নিলে কিন্তু আমাদের ওইটা ওই উপাদানটা গ্রহণযোগ্য হবে না বোঝাই যাচ্ছে যে এই 125 পর্যন্ত চলে আসছে এরপরে বড় হয়ে যাবে 150 থেকে সুতরাং আমি এই উপাদান ডট ডট দিয়ে দিব ডট ডট দিয়ে দিব ডট ডট দিয়ে আমি কি করব পরবর্তীতে চলে যাব সুতরাং আমি বি পেয়ে গেছি সুতরাং বি হচ্ছে আমাদের 3 4 5 3 4 5 তাহলে আমি এ সেটে পেলাম কি এ সেটে পেলাম 2 3 4 আর বি সেটে পেলাম 3 4 5 সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার সাথে সাথে অঙ্কটি তুলেছো এবং বুঝেছো উপলব্ধি করতে পেরেছো আমি মুছে ফেলতে হবে পরবর্তীতে আমরা কি করব এদিকে চলে আসতে হবে বোর্ডে যেহেতু জায়গা নেই তাহলে তোমরা খুব দ্রুত এটা তুলে নাও তারপরে এখানে আমাকে এ ক্রস এ এবং এ ক্রস বি নির্ণয় করতে বলেছে যেহেতু সেহেতু আমি এ আর এর কার্টেসিয়ান গুণজের জন্য শুধু এ সেটের তালিকা পদ্ধতিতেই প্রকাশ করি চলত কিন্তু এখানে কিন্তু এ ক্রস বিও চেয়েছে সে কারণে আমাকে বি কে বের করে নিতে হয়েছে এখন আমি এ ক্রস এ এবং এ ক্রস বি করে ফেলব সুতরাং এ ক্রস এ এ হচ্ছে কত এ হচ্ছে এখানে 2 3 5 2 3 5 এটা কার্টেসিয়ান গুণজ হচ্ছে এ আবার একই সেট তাহলে 2 3 5 তাহলে আমি এখানে 2 ক্রমজোর হবে ক্রমজোর হবে 2 একবার প্রত্যেকটার সাথে ক্রমজোর হবে আবার 3 ও ক্রমজোর যাবে আবার 5 ও যাবে যেমন এবং এটা খেয়াল করতে হবে তোমরা কিন্তু এই জায়গায় ভুল করো যে ক্রমজোর যখন হবে তখন কিন্তু ফার্স্ট ক্রমজোর সর্বদা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয় তাহলে আমি যখন নাকি কার্টেসিয়ান গুণজে যাব তখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ফার্স্ট ব্র্যাকেট হবে আর এখানে এই যে পাওয়ার সেট বের করার সময় শক্তি সেট বের করার সময় তখন কিন্তু আমাকে একটা সেটের শক্তি সেট যখন বের করবে তখনও আমি ক্রমজোর করব কিন্তু তখন কিন্তু না সরি তখন ক্রমজোর করব না তখন কিন্তু আমাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর সেকেন্ড ব্র্যাকেট করতে হবে উপসেটগুলোকে আবার সেটভুক্ত করতে হবে
সেহেতু আমি পরবর্তী প্রশ্নে এই কথাটা আবার বলবো যাই হোক এখন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটে বিকল্প ভিতর হবে ফার্স্ট ব্র্যাকেট 2 2 3 কমা দ্বারা প্রত্যেকটা উপাদান পৃথক হবে এবং সংখ্যাগুলো ক্রমযোগগুলো পৃথক হবে সংখ্যাগুলো পৃথক হবে কমা দ্বারা তাহলে 2 3 2 2 2 3 2 5 2 5 2 দিয়ে একবার হলো এবার 3 দিয়ে হবে 3 2 3 3 এদিকে চলে আসি 3 3 3 5 তারপরে হচ্ছে 5 দিয়ে হবে 5 2 5 3 5 5 এই সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে আমি এ ক্রস এ হয়ে গেল এবার একই পদ্ধতিতে আমি এ ক্রস বি বের করে দেব এবং ছবি শিক্ষার্থী বন্ধুরা আমি এটা মুছে ফেলি আমি এদিকে চলে আসি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে লিখতেও সুবিধা হবে তারপরে আমি এ ক্রস বি লিখব এ ক্রস বি তাহলে এ হচ্ছে এর মান আমরা পেয়েছি 2 3 5 2 3 5 আর ক্রস হবে বি এর সাথে বি হচ্ছে 3 4 5 3 4 5 তাহলে এটা এটা একই পদ্ধতিতে ক্রমযোগ হবে কিভাবে হবে 2 3 তারপর হচ্ছে 2 4 তারপর হচ্ছে 2 5 এরপরে আমি চলে যাব 3 দিয়ে 3 3 3 4 3 5 এরপরে চলে যাব 5 দিয়ে 5 3 5 4 5 5 সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের কাঙ্ক্ষিত মান নির্ণয় করতে পেরেছি কার্টেসীয় গুণজ এ ক্রস এ এবং এ ক্রস বি দুইটি আমরা করতে পেরেছি আমরা আমাদের দ্বিতীয় শিক্ষণফলটি অর্জন করলাম আমার বিশ্বাস এখন আমরা চলে যাব তৃতীয় শিক্ষণফল সেটি হচ্ছে যে সেট সেট এবং শক্তি সেট সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান তোমরা করতে পারবে এবং এই এই বিষয়ে আমরা চলে যাব গ নম্বরে প্রমাণ করো যে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি ইকুয়াল পি অফ এ ইন্টারসেকশন বি এক্ষেত্রে আমাকে এ সেট আছে বি সেট আছে আমাকে এ ইন্টারসেকশন বিটা বের করে নিতে হবে তারপর পি অফ বি এ বের করব পি অফ বি বের করে আমি লেফট হ্যান্ড সাইড করে ফেলবো তারপর পি অফ এ ইন্টারসেকশন বি বের করে আমি রাইট হ্যান্ড সাইড করে চলে যাব শিক্ষার্থী বন্ধুরা চলো আমাদের সেই পদ্ধতিতে আমরা চলে যাই আমরা গ নাম্বার অঙ্কটা করি তোমরা একটু নোট করো যে এ এবং এ আমরা কি পেয়েছিলাম ক নং এ পেয়েছিলাম ক নং হতে প্রাপ্ত এ আমরা পেয়েছিলাম 2 3 4 2 3 5 আর এই বি বি সেট থেকে আমরা পেয়েছিলাম বি সেট থেকে কি পেয়েছিলাম 3 4 5 3 4 5 আচ্ছা তাহলে এ ইন্টারসেকশন সুতরাং এ ইন্টারসেকশন বি থেকে আমরা কি পাই 2 দেখো এ ইন্টারসেকশন মানে হচ্ছে তোমরা জানো এটা কমন তাহলে 2 কমন নেই 3 এবং 5 কমন তাহলে আমরা 3 5 পেলাম তাহলে আমি পি অফ এ কত পি অফ এ বের করে নিব p of a হচ্ছে a সেটের উপসেটগুলোকে আবার সেটভুক্ত করে দাও তাহলে আমি এখানে a সেটের উপাদান হচ্ছে 3টি 3টি হলে কয়টি হবে উপাদান উপাদান সংখ্যা 3 হলে 2 টু দি পাওয়ার n দিয়েও কিন্তু আমরা বের করতে পারি যে 2 কিউব মানে হচ্ছে 2 দ্বিগুণ 4 4 দ্বিগুণ 8 8টি উপসেট তৈরি হবে আমি উপসেটগুলো তৈরি করি এবং সেটভুক্ত করে দিই একবার তাহলে আমরা উপসেটগুলোকে যদি সেটভুক্ত করি একবার 3টি করে নিব 2 3 5 তারপর দুইটি করে 2 3 একটি উপসেট আরেকটি উপসেট আবার 2 5 দিয়ে আরেকটি উপসেট তারপরে আবার হচ্ছে 3 5 দিয়ে আরেকটি উপসেট তারপরে আবার একটি করে যদি উপাদান নিয়ে আমি উপসেট তৈরি করি সেক্ষেত্রে হবে 2 তারপরে 3 তারপর হচ্ছে 5 তারপরে হচ্ছে ফাঁকা যে ফাঁকা প্রত্যেকটি সেটের একটি উপসেট এটা মনে রাখবা যে ফাঁকা প্রত্যেকটি সেটের একটি উপসেট এটিকে আবার আমি সেটভুক্ত করে দিলাম তাহলে পি অফ এ নির্ণয় হয়ে গেল
একই প্রক্রিয়া দেখো 1 2 3 4 5 6 7 8 টি উপসেট তৈরি হয়ে গেল এখন একই প্রক্রিয়া বি সেটের আবার আমার 8 টি উপসেট তৈরি হবে কারণ কি এখানে তিনটি উপাদান আছে বি সেটে তাহলে পি অফ বি সমান সমান হচ্ছে তিনটি গুণ 3 4 5 মূল সেটটি নিলাম তারপরে হচ্ছে দুইটি করে 3 4 তারপরে হচ্ছে 3 5 তারপরে হচ্ছে 4 5 4 5 এরপরে হচ্ছে একটি করে দুটি করে শেষ দুটি করে উপাদান নিয়ে আমি উপসেটগুলো তৈরি করলাম এবার একটি করে 3 একটি উপসেট তারপরে 4 একটি উপসেট তারপরে 5 একটি উপসেট তারপরে ফাঁকা ফাঁকাকে ওইভাবেই দেই যেহেতু আগেরবার ওইভাবে দিয়েছি ফাঁকা দুইভাবে দেওয়া যায় সেকেন্ড ব্র্যাকেট দুই দিক দিয়ে দিয়েও আমরা ফাঁকা সেটকে প্রকাশ করতে পারি যাই হোক আমরা পি অফ এ পি অফ বি বের করতে পেরেছি এখন পি অফ এ ইন্টারসেকশন বি তো পি অফ এ ইন্টারসেকশন বি আমি রাইটিং সাইড লিখি করে ফেলতে পারবো এখন আমি করব আমি লিখব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আমাকে তার প্রশ্নে কি বলেছিল পি অফ এ এবং পি অফ বি এর ইন্টারসেকশন বলেছে তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পি অফ এ ও আমরা বের করে ফেলেছি পি অফ বি ও আমরা বের করে ফেলেছি এগুলো থেকে কমন উপাদানগুলোকে আমরা নিয়ে নিব কমন উপসেটগুলোকে তাহলে আমরা দেখো 2 3 কিন্তু এখানে নাই তাহলে 2 5 ও এখানে নাই তাই না 2 দিয়ে যেগুলো এগুলো কোনটাই নাই কারণ এটা আরো বই হয়েছে 3 দিয়ে তাহলে আমরা দেখি এখানে 3 5 আছে তাহলে আমি এই 3 5 টাকে দিব কমন 3 5 তাই না আচ্ছা 3 5 এরপরে হচ্ছে আর আছে 4 5 আছে কিনা নাই তাহলে আর কি কমন যাচ্ছে 5 কমন যাচ্ছে 3 কমন যাচ্ছে তারপরে 5 যাচ্ছে এই উপসেটগুলো তৈরি হচ্ছে তোমরা আবার একটু ভালো করে দেখো যে 3 5 3 5 কমন তারপরে হচ্ছে যে এখানে 4 5 তো ওইখানে নাই তাহলে 3 3 কমন 5 5 কমন আরেকটা আছে ফাঁকা আরেকটা আছে কি ফাঁকা তাহলে এই যে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে এটা পেলাম লেফট হ্যান্ড সাইড থেকে আমরা পেলাম এই কি কি মান এই ইন্টারসেকশন পেলাম 3 5 3 5 ফাঁকা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই চলো এরপরে রাইট হ্যান্ড সাইড করব রাইট হ্যান্ড সাইডে প্রশ্নটা কি ছিল রাইট হ্যান্ড সাইডে প্রশ্নটা আমরা দেখে নেব এটাকে কিন্তু আবার সেটভুক্ত করতে হবে সেটভুক্ত করতে হবে রাইট হ্যান্ড সাইড আমি লিখব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আমরা দেখব কি যে এখানে পি অফ এ পি অফ এ ইন্টারসেকশন বি আচ্ছা পি অফ এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি আসলে কত ইন্টারসেকশন 3 5 তাহলে পি অফ 3 5 তাহলে আমরা দেখি যে লেফট হ্যান্ড সাইড থেকে যা পেলাম রাইট হ্যান্ড সাইড থেকে তা পাই কিনা তো পি অফ 3 5 কে আমরা যদি এখন আবার পাওয়ার সেট তৈরি করি 3 5 এর যদি পাওয়ার সেট তৈরি করি তাহলে কি হবে এবার দেখো তাহলে উপসেটগুলোকে আবার সেটভুক্ত করতে দিই করে দিতে হবে কি কি উপসেট তৈরি হয় এখানে উপসেট তৈরি হবে আবার 3 5 যদি একটি করে নেই তাহলে হবে 3 তারপরে 5 আর হচ্ছে কি ফাঁকা ফাঁকা সর্বদাই একটি সেটের উপসেট তাহলে ফাঁকাকে আমার রাখতে হবে তাহলে ফাঁকা এটাকে আবার সেটভুক্ত করে দিলাম তাহলে এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো যে এখান থেকে লেফট হ্যান্ড সাইড থেকে আমি পেয়েছি 3 5 3 5 ফাঁকা এই চারটি উপসেট আর রাইট হ্যান্ড সাইড থেকেও আমি পেয়েছি 3 5 3 5 ফাঁকা এই চারটি উপসেট তাহলে দেখলাম যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে তাহলে অর্থাৎ আমি লিখে দিব যে অর্থাৎ যে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি ইকুয়াল পি অফ এ ইন্টারসেকশন বি এটা আমাকে প্রশ্নে বলা হয়েছিল কি প্রমাণ করতে তাহলে আমি প্রুফ লিখে দিব প্রুফ পি আর ও ভি ই ডি প্রুফ শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের তৃতীয় শিক্ষণ ফলটিও অর্জন করলাম আমার বিশ্বাস তোমরা তোমরা খুব তাড়াতাড়ি তুলে নাও আমি চলে যাব তোমাদের বাড়ির কাজ দিব আজকে তাহলে আমরা তৃতীয় শিক্ষণ ফলটি অর্জন করেছি আমার বিশ্বাস তোমরা সবাই নোট করতে পেরেছ এবং প্রয়োজনীয় নির্দেশনাগুলো তুমি তুলে নিয়েছ এখন আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিব কি বাড়ির কাজ দিব এই শিক্ষণ ফল সম্পর্কিত তোমাদের পাঠ্য বইয়ে অনুশীলনী 2.2 এ হোমওয়ার্ক তোমাদের বাড়ির কাজ সেটি হচ্ছে যে পাঠ্য বইয়ে অনুশীলনী
অনুশীলনী 2.2 আর এটির সৃজনশীল প্রশ্ন নং 15 সৃজনশীল প্রশ্ন নং 15 এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ এটি তুমি এই শিক্ষণফল সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্ন আমার বিশ্বাস তোমরা এই শিক্ষণফলগুলো অর্জন করতে পেরেছো এবং তোমরা নিশ্চয়ই আরো ভালো ভালো পাঠে আমি তোমাদের সাথে সংযুক্ত থাকব ভবিষ্যতে এবং এই আজকে যে পাঠটি সেট ও ফাংশন সম্পর্কিত সেট ও ফাংশন থেকে তোমাদেরকে আজকে পাঠ দেওয়া হয়েছে আমি এটি এক নম্বর পাঠ এবং আমি আরো কয়েকটা পাঠ এই চ্যাপ্টার থেকে দিব সৃজনশীল প্রশ্ন ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্ন কেন্দ্রিক তোমরা এই শিক্ষণফলটা অর্জন করার চেষ্টা করবে এবং বাড়ির কাজ করে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং নিরাপদে থাকো আর আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য দোয়া করি তোমরা সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে